নমস্কার, সাফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আগামী 22 জানুয়ারি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ভারতবর্ষ। বহু প্রতীক্ষার পর ওই দিনই অযোধ্যার বুকে 950 কোটিরও অধিক টাকা ব্যয় নির্মিত বিতর্কিত রাম মন্দিরের উদ্বোধন, যাতে গোটা দেশবাসীকে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দিনই হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তবে জানিয়ে রাখি, 22 তারিখের এই বিশাল আয়োজনের শুরুয়াত অনেক দিন আগে থেকে। 1927 থেকে 1928 সালে মোগল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি উত্তরপ্রদেশের অযোধ্যায় একটি মসজিদ নির্মাণ করেন, যার নাম হয় বাবরি মসজিদ। নামটা নিশ্চয়ই মনে রয়েছে আপনাদের। সেই সময় ওই মসজিদকে রামলালার জন্মভূমি বলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা দাবি করতেই বাধে গণ্ডগোল, যার নিষ্পত্তি হয় 9 নভেম্বর 2019 সালে। শেষ হয় বাবরি মসজিদের মালিকানা নিয়ে আইনি লড়াই। মানুষদের অনুকূলে রায় ঘোষণা করে জানিয়ে দেওয়া হয় বাবরি মসজিদের আসল মালিক হিন্দু সম্প্রদায়। যাত্রাটা অনেকদিন ধরে হলেও 2024-এ দাঁড়িয়ে অযোধ্যার বুকে এক ঐতিহাসিক স্থাপত্য নিশ্চিহ্ন করে আরও এক ইমারত নির্মাণ কাণ্ডে দেশ জুড়ে এখন সাজো সাজো রব। বহু রথি মহারথীদের পাশাপাশি অনেক সাধারণ মানুষও যাচ্ছেন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা চাক্ষুষ করতে। তবে সেই দিন আরও একটি মহাসমাবেশের সাক্ষী থাকবে বাংলা। জানিয়ে রাখি, প্রথমত আগামী 22 জানুয়ারি রাজ্যের সংহতি যাত্রার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 22 জানুয়ারি মিছিল করবে তার দল। হাজরা থেকে পাক সার্কাস পর্যন্ত এই মিছিলে থাকবেন সর্বধর্মের মানুষ। মিছিল শুরু হবে কালী মন্দিরে পুজো দিয়ে। মিছিল যাবে মন্দির, মসজিদ, গুরুদ্বারায়। মিছিল শেষে সভা হবে পাক সার্কাসে, আর সেই মিছিলে পা মেলাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, প্রতি জেলার ব্লকে ব্লকে হবে সংহতি মিছিল। একই সঙ্গে 22 তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন জেলায় জেলায় সংহতির বার্তা দিয়ে মিছিল করবে বামেরাও। 1947 সালে স্বাধীনতার পর থেকে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যার অর্থ হল সকলেই এক। এখানে কোনো ধর্মকেই রাষ্ট্র আলাদা করে কোনো গুরুত্ব দেবে না এবং দেয়ও না। তবে 2024-এ এসে সেই নির্দেশকে লঙ্ঘন করা হচ্ছে বলে মত এক স্তরের দেশবাসীর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মত, 2024-এর 22 জানুয়ারি এই মহাসমাবেশগুলির মধ্যে দিয়ে শেষ হচ্ছে ভারতবর্ষে চিরকালীন ঐক্য। পিয়ালি দত্ত, সাফনাভিক নিউজ, কলকাতা। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।